জানতে পারলাম যে এখানে আমাদের বাড়ির পাশে একজন মহিলা ফাঁসি লেগে মারা গেছে। কিভাবে মারা গেল? সেটা তো বুঝতে পারছি না, জানি না তেমন কিছু। মহিলা তো একাই থাকতো বাড়িতে, ওটা তো একাই থাকতেন, ওর সাথে একটা 3 বছরের বাচ্চা আছে, ওনার হাজবেন্ড দিল্লিতে থাকে। তো কি জন্য এই সুসাইড? সুসাইড না অন্য কিছু কি অনুমান করছেন আপনারা? সেটা আমরা ঠিক বুঝতে পারছি না, তবে এই বাড়িতে ওর একটা জামাইবাবু আছে, মলয় নাম, মলয় মণ্ডল, তিনি সিভিক কে কাজ করে, তার নিত্যদিন যাতায়াত আছে এখানে। আপনারা দেখছেন যে আমরা সবাই এলাকাবাসী প্রত্যেকেই জানে, সবাই দেখছে, হ্যাঁ সবাই জানে, সবাই বোঝেও, আর আমরা যতটুকু দেখে বুঝতে পারি যে একটা একটা অবৈধ সম্পর্ক হয়তো ছিল। রোজ কি আসতো এরকম? আজকেও আসছিল, আজকেও কি আসছিল? আজকেও এসেছিল। কি অনুমান করছেন, কি প্রি প্ল্যান মার্ডার করা হয়েছে বা কি হতেও পারে, বা কোনো একটা দুজনের মধ্যে কোনো একটা কিছু একটা ব্যাপার হয়েছে যে কারণে তাকে মরতে হয়েছে বা মেরে ফেলা হয়েছে? ওর জামাইবু কি কাজ করে? সিভিকে কাজ করে, সিভিক পুলিশ। খুন করা হতে পারে বলে মনে করছেন? হ্যাঁ হতেও পারে। কি চাইছেন এখন আপনারা? আমরা এর সঠিক তদন্ত চাইছি। লম্বা লম্বি শুধু ওই। আচ্ছা এবার ভালো করে ঢাকা দাও, চলো বার করো। এটা ওর জামাইবাবুর সম্পর্ক, অবৈধ সম্পর্ক অনেক দিনের, বিবাহ আগে থেকে, এখানে বিয়ে হওয়া 8 বছর হবে, যার সঙ্গে বিজয় হয়েছে, বিয়ে হয়েছে অজয় মণ্ডল, সে দিল্লিতে থাকে। তারপরে ডেলিও আসে, ডেলি মলয় মণ্ডল সিভিক ভলান্টিয়ার মানিচক থানায় কাজ করে। ও যাওয়ার পরে ওর যে বাচ্চা যে আছে, মলের যাওয়ার পরে বাচ্চাটা যে কাঁদাকাঁদি করছে, তারপর গ্রামবাসী জানতে পারলো, কান্নাকাটি করছে, কেউ সারা নাই, তারপরে জানলা দিয়ে দেখে যে ঝুলন্ত অবস্থায় আছে ঘরের মধ্যে। হ্যাঁ কি জন্য আত্মহত্যা, কি কি মনে করছেন? আত্মহত্যা না অন্য কিছু কি মনে করছেন? এটা আমরা কি করে বলবো, কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে কি করছেন? অবৈধ সম্পর্ক আছে এটুকু জানি, মানে অনেক দিন ধরে আসা যাওয়া ছিল, মানে বিয়ের 8 বছর থেকে যাওয়া আসা করে মলয় মণ্ডল। আচ্ছা এদের কোনো সন্তান আছে? এদের বাচ্চা আছে 5 বছর। পুলিশ এসছে? পুলিশ এসছে। দেহটা কি কি অবস্থায় পাওয়া গেছে? দেহটা তো শুধু ব্লাউজ পরে আছে, সায়া পরে আছে, আর হাঁটু হাঁটু মানে ঝুলন্ত নাই, হাঁটু অবস্থায় আছে। এইভাবে কি মৃত্যু কি সম্ভব, কি মনে হচ্ছে আপনার? সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? কি সন্দেহ? যেটা রেপ হয়েছে আর এটাকে মেরে তেড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ? মানে কার বিরুদ্ধে? কে হতে পারে এগুলোর পিছনে, কে জড়িত? ওই জায়গা ছাড়া কে আছে? ও তো আছে, ওর জায়গা আছে, গেছে এখান থেকে। হ্যাঁ এ তো 5 ঘন্টা আগে গেছিল এখান থেকে। কি করে? ও কাজ করে, ও মানে চক্ষানে কাজ করে, সিভিক ভলান্টিয়ার আছে, সিভিক ভলান্টিয়ার আছে। এমনি গ্রাম পাড়া কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে ওর মানে শাস্তি হোক, এগুলো কার্যকলাপ এর জন্য। এটা তো করবি?